প্লাস্টার সান ইনহেল ইলেকট্রন গ্রহ থাকে কপার অচক্রিয় ফটোফসফলেশন এর ইলেকট্রন ভাবে সঠিক ক্রম করছে ফিওনিন প্লাস্টার গুনেন সাইটোক্রোম এফ তারপর আছে পিসি পি700 তারপর আছে রিডাকশন এন্টিপি রিডাক্টেস দেখা অচক্রিয় ফটোফসফলেশন আসলে 3 পিএসআই 2 3 শোষিত থেকে দুই ইলেকট্রন শক্তিগত ফিওফাটিন প্লাস্টার গুনেন তারপর আছে সাইটোক্রোম এফ তারপর আছে প্লাস্টার সানিন তারপর আছে সাইটোক্রোম তারপর ফটো সিস্টেম সাতশো ফাইডাক্সিন অ্যান্টিপিয়া ডিডাক্টেস ফটো সিস্টেম সম্পর্কে কোনো ততটি ভুল তারপরে প্রতিটি ফটো সিস্টেমের চারি অংশ থাকে ফটো সিস্টেম তারপরে গ্লোফিল প্লাস্টার ক্লোরোফিল অনুগুলো এর সাথে সংশ্লিষ্ট এর সাথে ইউনিট হিসাবে কাজ করে এই ইউনিটগুলোর নাম হচ্ছে ফটো সিস্টেম ফটো সিস্টেম প্লাস্টের থালাক পর্দায় অবস্থান করে এবং এতে প্রায় চারশত গ্লোফিল অনুরোধে তারপর থালাকুড়াটা পর্দায় দু ধরনের ফটো সিস্টেম থাকে ফটো সিস্টেম এক ফটো সিস্টেম দুই ফটো সিস্টেম এক তারপরে এতে শিখেছে ছশো তিরিশ ফেলবে বিশ্বাস এবং রঞ্জক করা থাকে যা পেয়ে পি যা সাতশো মিটার অতি লাল তার জ্বালাপ্রসী এছাড়াও শোষণ করে সেই জন্য পি বলা থাকে ফটো সিস্টেম দুই তারপরে সিএচএ ছশো তিয়াত্তর সিএচিবি ছশো আশি নামকা প্রতিক্রিয়া রঞ্জক করা তারপরে রিয়াকটিভ ম্যাল তারপর হচ্ছে বিশেষ ধরনের সিএচএ তারপরে ছশো আশি হার তারপর হচ্ছে আলোক রশি সর্বতিক শোষণ করে তাদেরকে ছশো আশি বলা থাকে তারপরে ফটো সিস্টেম আলোক শোষক অঙ্গ ভিডিও কেন্দ্র এবং আছে ট্রান্সপোর্ট সিস্টেম পি সাতশো নামকা প্রতিক্রিয়া রঞ্জক মিলে কোনো বর্ষা লালি সর্বাধিক শোষণ করে নদী লাল তারপর ফটো সিস্টেম দুই তারপরে প্রতিক্রিয়া রঞ্জকতা লাল আলোক

তারপরে প্রোচিনতা আনিক অক্সিজেনের প্রয়োজন তারপরে আনিক অক্সিজেনের প্রয়োজন হয় না অক্সিডেটিভ ফটোফস্ট্রলে ক্ষেত্রে ফটো সিস্টেম জড়িত না আবার দিকে হচ্ছে ফটোসিস্টেম জড়িত থাকে হচ্ছে ফটোসিন ফসফালেশনের ক্ষেত্রে তারপর শক্তি অক্সিডেটিভ ফটোফস্ট্রলেশনের ক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন তারপরে পরিবহনের সময় বিচারণ এবং হচ্ছে শক্তিমুক্ত হয়ে থাকে তা দিয়ে দিয়ে এটি বে হয়ে থাকে দিয়ে এখানে শক্তির মূল উৎস তারপর চক্রীয় ফোট প্রশ্নের জন্য সত্য না যায় পানির প্রয়োজন হয় চক্রিয়া তারপর সে চক্রীয় ফটো প্রস্তাসন শুধু এটি উৎপন্ন হয়ে থাকে এখানে পানির আলোক বিশ্ৰর্ষণ না করে তারপর অস্থান নির্গমন না এবং এন ডি পেসটিও উৎপন্ন হয় না এবার সিস্টেম হয়ে থাকে সিস্টেম লাগে এ তারপর সে ছশো তিরাশি অনুগুলো তারপর ছশো তিরাশি টানা মিঠে তারপর দুর্ঘের আলোক ফটন শোষণ তারপরে ফিল তারপর কিছু পরিমাণ আলোক শক্তি শোষণ করে এই চুক্তি পরে বিজ্ঞান কেন্দ্র হতে পি সাতশতের স্থানান্তরিত থাকে যেন রাখা ফলা চক্রিয়া ফটোপাশ করেছেন চক্রিয়া ফটোপাশু বলেছেন পিএস ওয়ান তারপরে উত্তৃত তার পাশে বিভিন্ন ভাগের মাধ্যমে বাইর পুনরায় পিএস ওয়ানে ফিরে আসে তারপরে পিএস দুই অতি উৎকৃত ইলেকট্রন তারপরে পিএস তে ফিরে আসে তারপরে শুধু পি এস এককে অংশগ্রহণ করে তারপর পি এস এক এবং পি পিএস দুই তারপরে ওই অংশগ্রহণ করে তারপরে পানির প্রয়োজন হয় না তারপর হচ্ছে পানির প্রয়োজন হয় কারণ হচ্ছে পানির ইলেকট্রন পণ্য প্রক্রিয়া ব্যবহৃত হয়ে থাকে তারপরে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না তারপরে সে প্রচক্রের ফটোপ্রসল কোনো অক্সিজেনের উৎপন্ন হয় না কারণ এই প্রক্রিয়া কোনো পানি ব্যবহৃত হয় না অবধি অচক্রের ক্ষেত্রে পানির নির ভাঙানোর ফলে অক্সিজেন উৎপন্ন হয় তারপরে নির্গত হয়ে যায় তারপরে চক্রীয় চক্র ফটো ফসল ক্ষেত্রে এনএপি পিরি ডাই অক্সাইড হয় না অধিকা অচক্রি ফটো ফসল আসনের ক্ষেত্রে এখনও এন টিপি বিচারিত হয় তারপর প্লাস উৎপন্ন করে কেবলমাত্র চক্রিয়া পট প্রশ্লেষণ চলে কোথায় তারপর আছে আদি ব্যাক্টেরিয়া তারপরে চক্রীয় পট প্রশ্লে প্রক্রিয়া ঠিকানা ঘটে আদি ব্যক্তিরিয়াতে কেবল চক্রিয়পট প্রশ্লেষণ করে সানা ব্যাকরিয়া সেই বলে সবচেয়ে দুইতে এর বন্ধ হয়ে গেলে তারপরে চক্রিয় প্রক্রিয়া ঘটে পানি সরবরাহ বন্ধ হয়ে হলে তারপর প্রক্রিয়া ঘটে না চক্রিয়া প্রক্রিয়া ঘটে তারপর সে প্রচুর প্রক্রিয়া একসাথে চলতে পারে তারপরে একানব্বই সিথ্রি কার্বন ডাই তারপর প্রথম স্টেজে হচ্ছে তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড তারপর হচ্ছে কার্বন চক্র ও আছে ও সিলেক্টিভ ফেজ মানে পাতা কার্বন চক্র হচ্ছে সিথ্রি চক্র কেবল মেসোফিলিক গঠিত থাকে তারপর হচ্ছে অ্যাজো সিলেক্টিভ চক্র হচ্ছে মেসোফিলিক বন্ডাল সিথ্রি হয়ে থাকে তারপর হচ্ছে সিথ্রিতে ফটো রেসপিরেশন ঘটে তারপর হচ্ছে ফটো রেসপিরেশন সি ফোর চক্রে ফটো রেসপিরেশন ঘটে না তারপর হচ্ছে ক্যাক চক্রে তারপরে প্রথমে কার্বন ডাইঅক্সাইড হলো রাপি রাবিলাস এক পাঁচ বিশ বছর দিকে কার্বন ডাইঅক্সাইড করে দিল পিপি ফেট তারপর আছে কার্বন ডাইঅক্সাইড ফি অ্যানজাম রুপিস তারপর চক্র আছে কার্বন ডাইঅক্সাইড ফি অ্যানজাম পিপি কার্বকাস তারপর আছে প্রথম স্ত্রীদের আছে থ্রি পি জি বাসে তিন কার্বন তারপর সে প্রথম স্থায়ী হবদিকে সিলাক চক্রের শিবর চক্র হচ্ছে প্রথম চক্র আছে চার কার্বন তারপর আছে সীতের চক্রের কার্বন ডাইঅক্সাইডের কার্বোশিলাইচের দক্ষতা মাধ্যম তারপর এর দিকে শিলাক চক্রের কার্বন ডাইক্সাইডের কার্বশিলের দক্ষতা উচ্চ হয়ে থাকে তারপরে সীতের চক্রের গ্লোর ধরন কী রকম হয়ে থাকে ওদিকে শিবচক্রের কার্বন ডাইঅক্সাইডের কার্বাসিলাইজের দক্ষতা উচ্চ হয়ে থাকে সীতির চক্রের ক্ষেত্রে ধরন কীরকম হয়ে থাকে ওদিকে শিবচক্রের গ্লোরপ্লাস্টের ধরন দুই রকম হয়ে থাকে বান্নপ্লাস্টের উন্নত শিরোনাম থাকে না তার উপর দিয়ে সি থ্রি চক্রে সি থ্রি আদর্শ তাপমাত্রা আছে দশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অপর দিকে এ চক্রের আদর্শ তাপমাত্রা হচ্ছে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস তারপর হচ্ছে সি চক্রে তারপর হচ্ছে বায়ুমন্ডল প্রতি মিলিয়নে কমপক্ষে পঞ্চাশ পিপিএম কার্বন ডাইঅক্সাইড থাকার প্রয়োজন অপর দিকে হচ্ছে সি ফোর চক্র হচ্ছে বায়ুমন্ডলের প্রতি মিলিয়নে নিম্নতম জিরো পয়েন্ট ওয়ান জিরো পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকলেও চলে এসে প্রথম স্থিতিযোগ্য হচ্ছে অক্সিজেন অক্সিডিক অ্যাসিডিক তারপর হচ্ছে সালফার অক্সিজেন সালফার সর্বাতরী স্বীকৃত পথ নির্ণয় হচ্ছে হিল বিক্রিয়া অপরদিকে কালুন চক্র হ্যাচাস্লাক চক্র সিএম প্রক্রিয়া হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে সর্বতর স্বীকৃত পথ চালক সংশ্লেষণের আলোক নির্বাহ পর্যায়ে সর্বোতরিক স্বীকৃত পথ সময় হচ্ছে সি পথ চাইক্রাবোলিক চক্র তারপর সিএম প্রক্রিয়া তারপরে ক্রেসলোসিয়ান তারপর মেটাবলিজম প্রক্রিয়া নিম্নের সাথে রাসায়ন বিকের সাথে কার্বনাইড্রেটের চক্র কেলবিন চক্রের এখনও গ্লুকোজ উৎপন্ন হতে কতটি চক্র কয় বছর চলতে হয় ছয় বা তার চক্রের গ্লুকোজ করেন তারপর চক্রের মাধ্যমে এখনো গ্লুকো জন্য ছয় অনেক কার্বন ডাইঅক্সাইড্র বিচারণ করে ধরতে কেউ ছয়টি চক্রটি ছয় বছর চলতে হয় আর এজন্য প্রয়োজন বাড়ানো টিভি একই সময় অসংখ্য কেলবিন চক্র চলতে থাকে শিবর উদ্ভিদের জন্য সঠিক নয় তারপর প্লাস্টিক মাথা চক্রের উদ্ভিদের উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম

সিথির সি থ্রি উদ্ভিদের ক্ষেত্রে শালক সংশ্রানের জন্য কার্বন অক্সাইডের ঘনত্ব কম পক্ষে পঞ্চাশ বিপিএম পাঁচশো পার মিলিয়ন প্রয়োজন হয়ে থাকে অবদিকে শালাস সংশোধনের জন্য কার্বন ডাইক্সিডের হনত জিরো পয়েন্ট ওয়ান প্রয়োজন হয়ে থাকে তারপর হচ্ছে সিথির উদ্ভিদের ক্ষেত্রে মেসোফিল কোষে আলক্য বিক্রিয়া এবং গালুঞ্চক্র বিক্রিয়া সম্পন্ন হয়ে থাকে অদিকে সিবর চক্রের ক্ষেত্রে মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং শীত কোষে কার্বন ডাইঅক্সাইডের সৃষ্টি এবং গালুবিন চক্রের সম্পন্ন হয়ে থাকে শীতের চক্রে মনে করা হয়ে থাকে বেশিরভাগই স্মৃতি অর্থবাহিত সিদ্ধান্ত অঞ্চলে গঠিত হয়ে থাকে মনে করা হয় থাকে বেশিরভাগই শিবর অঞ্চলের উষ্ণ অঞ্চলে লাভ করেছে তারপর সাতানব্বই নিজের কোনটি শিভোর উদ্ভিদ নয় তারপর হচ্ছে ধান দেখা শিভোরটা আকা বাজরা ডাটা মুদাকাশ ক্র্যাপ সরগামের উদ্ভিদ হচ্ছে আমাদের উদ্ভিদ জাম কলা লিচু ধান গম সয়াবিন ইত্যাদি তারপর হচ্ছে চক্রের পর্যায় হচ্ছে পাঁচটি তারপর হচ্ছে গেলবেন চক্রের পর্যায়ে হচ্ছে এই শ্রমাতে কেলবেন চক্র স্মৃতির চক্র সংগঠিত হয়ে থাকে গেলবেন চক্রের বিটাগুলো নিম্নলিখিত পাঁচটি পর্যায়ে লেখা আছে কার বক্সিলেশন পর্যায়ে তারপর হচ্ছে ফার্ট রিডাকশন পর্যায়ে প্রোডাকশন অন্য উৎপাদ বা উৎপাদন পর্যায় তারপর হচ্ছে রিজেনারেশন বা হচ্ছে পুনর উৎপাদন পর্যায়ে তারপর সিফুর পর্যায়ের উপর প্রকার পেতে নেওয়া হচ্ছে এফ এডি তারপর হচ্ছে মালিক আঞ্জাম সব প্রকার পেতে তারপর হচ্ছে সিফুর চক্রের প্রকার পেতে হচ্ছে বর্ণ স্মৃতির কোষে স্থানান্তরিত সিফুর এসিরা ধরন মেসিগুলো কোষে স্থানান্তর সিফুর এসিরা ধরন তিন হচ্ছে বর্ণ স্মৃতির কোষে ডি কার্পাসিলেশন প্রকারে তিন বৈশিষ্ট্য

এই প্রকার কাজগুলি তার পরে অ্যান্ডি মেলা কেন্দ্রিক তার হচ্ছে মিলাদ কাউন্ট চিনা ইত্যাদি প্রকার কাজগুলি থেকে ফসফর নিল পারে পারে তার হচ্ছে কার বক্সি লেখানে সে হচ্ছে গিনি ঘাসে গিনি ঘাসে প্রকার কাজগুলি অ্যান্ডি পেয়ে মেলা গেছে তার পরে সিফর কা দিবত নিচে কোন উদ্ভিদে আছে সরগাম তার হচ্ছে সিফর উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রাহক আছে ফসফর নিল পারফিক অ্যাসিড তারপর হচ্ছে ব্যাকাশি বচক্রের বীরে সমূহ আছে

পরবর্তীতে এই পারে তারপরে বার্ডাল মেসোফিল এবং গ্লোপ্লাস্টের সিভর চক্র এবং সিপর চক্রের পুনরাবৃত্তি করে বার্নালসিতে গ্লোপ্লাস্টের কার্বন ডাইঅঅঅঅাইড নিরত হয়ে থাকে এবং সিদ্ধির চক্রের ব্যবহৃত হয় সিদ্ধির চক্রের গ্লুকোজ উৎপন্ন হয়ে থাকে তারপর সবসময় গ্লুকোজ এবং গ্লাইঅক্সাইড রেখে আবদানিতে আবদ্ধ হয়ে স্টারস উৎপন্ন করে এবং বেশি বড় চক্রের মাধ্যমে সিদ্ধি চক্রের সুতির সুত্রু স্থাপিত হয়ে থাকে তারপরে সীতির চক্রের সার অস্বস্তর ক্ষমতা শীপের উদ্ভিদ অপেক্ষা কম হওয়ায় কারণ কোনটি কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক বেশি শক্তিশালী শিফর উদ্ভিদের সহ সংসার ক্ষমতা স্মৃতি স্মৃতি উদ্ভিদ অপেক্ষা বেশি হওয়ার কারণ হচ্ছে শিফর উদ্ভিদের তাপমাত্রা বত্রিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উদ্ভিদ অপেক্ষা বেশি হয়ে থাকে স্থিতির উদ্ভিদের ফলন তাপমাত্রা হচ্ছে দশ থেকে ডিগ্রি সেলসিয়াস সিফর উদ্ভিদের কার্বন ডাইক্সাইড গ্রাহক হলে ফসফরের বিক্রি সিদ্ধা এবং উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রাহকের অপেক্ষা অনেক শক্তিশালী এবং কার্যকর হয়ে থাকে তারপরে শিপুরের উদ্ভিদ অক্সিজেনের পরিস্থিতি চালক সংশোধনের প্রদান করে কিন্তু স্মৃতি উদ্ভিদের ক্ষেত্রে অক্সিজেন পরিমাণে অধিক হলে চালক সংশোধনের বাধা সৃষ্টি করে শিবর উদ্ভিদে অধিকা আলোক প্রক্রিয়া বন্ধ থাকলে শিবর আলোচকের কার্বন ডাইক্সাইডের বিচরণ করে এবং গ্লুকোজ উদ্ভাবনায় সক্ষম থাকে কিন্তু স্মৃতি উদ্ভিদের ক্ষেত্রে অস্ট্রমোটা বন্ধ থাকলে কার্বন ডাইঅক্সাইডের বিচরণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় ফলে গ্লুকোজ উৎপন্ন হয় না সিপার উদ্ভিদের ভাসকুলার বান্ডার ভিতর দিয়ে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষীয় বিস্তৃত থাকে সালোকস বৃদ্ধি পায় সিপার উদ্ভিদের কার্বন ডাই অক্সাইডের সমন্বয়কারী এনজাইম ফসফোইনল কার্বন কার্বক্সিলেট কা বেশি কাজে করে হয় সিপার উদ্ভিদের সালোক কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে সালোকস অংশের সক্ষম হয় থাকে সালোকস অংশের প্রক্রিয়া অক্সিজেনের উৎস হচ্ছে পানি শ্বাসন প্রক্রিয়া নিগত অক্সিজেন উচ্চ তারপর সবুজ উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া নিম্নলিখিত বিক্রিয়ার মাধ্যমে প্রকাশিত করা হয় থেকে সিক্স কার্বন ডাই প্লাস বাড়ানো পারে আলো গ্লোবাল গ্লাসে আছে গ্লুকোজ কে উৎসাহন পারে এবং ছয় নম্বর নিগত অক্সিজেন হয় উচ্চ হিল বিক্রিয়া বিজ্ঞানী হিল 1937 সালে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হিল নিম্ন একটা বিটার মাধ্যমে গ্রহণ করেছে সলিউশন উপর অক্সিজেন এর উচ্চতে পানি হাইড্রোজেন গ্রাহক এবং পানি এবং আলো গ্লোবাল সাথে যে এস2 হাইড্রোজেন এবং আপনন্ন অক্সিজেন উৎপন্ন করে তাহলে প্যানেলে পড়ে আছে বিজ্ঞানী প্যানেলে সার্ভার ব্যাটারির মাধ্যমে প্রমাণ করে সলিউশন উপর অক্সিজেন এর উচ্চ পানি রুবিনো কামন বিক্রিয়া রুবিনো কামন 1940 সালে অক্সিজেন তার সাথে দ্বারা প্রমাণ করেন যে সলিউশন উৎপন্ন অক্সিজেন এর উচ্চ পানি তার কাছে জেনে রাখে ভালো হিল বিক্রিয়া 1970 সালে রব রবার্ট রবেন হিল তার পাশে নামা গেছে এই ম্যাচের ভার্ন রোশনে পরীক্ষা করেন কার্বন ডাই অক্সাইড উপস্থিত হতে পৃথকৃত ক্লোরোপ্লাস্ট পানি ও কিছু অজৈব জারক তথা হাইড্রোজেন না তার পাশে অ্যাসিড তার পাশে একত্র আলোতে রাখেন পরীক্ষা করে দেখা কার্বন ডাই অক্সাইড অনুপস্থিতিতে কোনো সরবরাহ তৈরি হয় না তার পাশে কিন্তু অক্সিজেন নিগত হয় না আসলে পানি নিয়ে হাইড্রোজেন অজীব জারক এবং হাইড্রোজেন জারকে বিজারিত হয় অক্সিজেন বের হয় সেই হিলের এই পরীক্ষা অধ্যয়ন প্রমাণিত হয় যে আকার সালাসংশ্লেষণ পরিবর্তে নির্গত অক্সিজেন পানি হিল বিক্রিয়াটি নিম্নের উপর তার পাশে এই যে তারপর কার্বন স্টো তারপর আলো ক্লোরোফিল তারপর টু তারপর হচ্ছে প্লাস অক্সিজেন চালকের জন্য প্রক্রিয়া সেই অক্সিজেন উৎস সম্পর্কে তথ্য জানা আছে ক্যালোরিনের প্রক্রিয়া ফটোর রিসের নিচের গুণের অঙ্গনটি অংশগ্রহণ করে সারোপ্লাসম ফটোর রেসপ্রেশনের অংশ অক্সিজেন এবং কার্বন অক্সিডিডির প্রক্রিয়া হল ফটার রেসিণ্যান কাজে ফটোরেশন প্রক্রিয়া ক্লোপ্লাস্টো বা অক্সিজেন মাঠে গুণের তিনটি অঙ্গনে

নিচের খেয়ে অক্সিজেন উতন্ন করে ফটোলাইসিসাইসিস আলোক অধ্যায় হচ্ছে পানি মাইনেশিয়া পানি আনতে হয় টু ইলেকট্রন তারপরে হাইড্রোজেন আন হচ্ছে অক্সিজেনে থাকে বলা থাকে সবুজ তৈরিদের আনুষঙ্গিক কোনো গ্যাসের তুলনা থাকে অক্সিজেন তারপরে অব্যানের প্রভাব কম আছে অক্সিজেন তারপরে সালসেন বা প্রভাব আছে আলাদা কার্বন পানি তাপমাত্রা অক্সিজেন তারপরে পদার্থ বাড়ি থেকে পাত্র ভিটামিন ও অন্যান্য রাসায়নিক প্রক্রিয়ার দ্রব্য সালসিয়ান অবদানের প্রভাব সময় আছে পাতার বয়স পাতার অন্ধকার পরিমাণে প্রোটোফলাম পড়াশিয়াম আন তারপরে আঞ্লি আব্দরণ প্রভাবের অভাব কমেছে এই ভূমিকা আব্দরিনের প্রভাক এবং আছে পটাশিয়াম এর অভাবে স্বাস্থ্য কমে যায় এর কারণে এর কারণে পটাশিয়াম তারপর হিসাবে কাজ করে তারপর সে মাইনেশিয়াম লোহরের অভাবেও সরাসরি কমে যায় তারপর এটা হলো খনিজ পদার্থ শিল্প সংসার বাহ্যিক প্রভাব শিলাসের প্রভাব নেওয়া হচ্ছে সর্বরা উদ্ভিদের এর বিভিন্নতার উপর ভিত্তি করে তার শালাসের সুবিধার জন্য তাপমাত্রা হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস

বিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কেলভিন চক্রের অপ্রিম তাপমাত্রা হচ্ছে দশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন প্রক্রিয়ার অতনগুল তাপমাত্রা চক্রের দশ থেকে পঁচিশ হচ্ছে থেকে হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ শালা তার বছর তারপরে ওজন বাড়ে শোষণ এবং শোষণের মতোপার্থক্য এই প্রক্রিয়া আলো শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে থাকে শোষণের ক্ষেত্রে এই প্রক্রিয়া রাসায়নিক শক্তি পরিণত থাকে শাসনের ক্ষেত্রে শক্তি সুন্দর হয়ে থাকে দিয়ে শোষণের ক্ষেত্রে শক্তিনিয়ত হয়ে থাকে তারপর শাসনের ক্ষেত্রে যেসব সেসব ক্ষেত্রেই এই প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে শোষণের ক্ষেত্রে সব সচিব কোষেই এই প্রক্রিয়া চলতে থাকে শালাসনের ক্ষেত্রে সূর্যের উপস্থিতিতে অবধি শোষনের ক্ষেত্রে দীপা দ্বিতীয় বিষয়টা এই প্রক্রিয়া চলতে পারে শাসনের পানি এবং কার্বন ডাইঅক্সাইডের প্রদান কাজ আমরা অব দিয়ে শোষনের ক্ষেত্রে জটিল খাদ্যদ্রব্য বিশেষ করে সরকারের প্রধান কাছে আমল লাভ দিয়ে আর সালা ক্ষেত্রে অক্সিজেন উৎপাদন হয়ে থাকে ও অব ক্ষেত্রে পন্থা পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হতে থাকে তবে কার্বন ডাইঅক্সাইড অ্যালকোহল এবং অনেক সময় শুধু ল্যাটিক অ্যাসিড গঠন থাকে তারপর সে জালাক সময় শুধু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তারপরে সে শ্বাসনের সময় অক্সিজেন গ্রহণ করে তারপরে সে চালাকশোষণে অক্সিজেন ত্যাগ করা হয় অবধি শ্বাসনে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে শালাসন উপয তারপরে শোষণের অবস্থিত প্রক্রিয়া সালাসনের ওজন বাড়ে শোষণের ওজন কমে শালাস পানি নিতে হয় থেকে শ্বাসনের পানি নিগত হয়ে থাকে প্রক্রিয়া বিক্রিয়াগুলো প্লাস্টে করতে হয় শালাসনের ক্ষেত্রে অবধি শোষণের ক্ষেত্রে বিরিয়াগুলো প্রথম প্লাজমা এবং শেষ পর্যন্ত ঘটে থাকে তারপর সে সালা সংশোধনের ক্ষেত্রে কেবল সবুজ নীলাপ সবুজ বলে এবং কিছু ব্যাটারিতে বসিয়ে চলে অবধি সেই সময় উদ্ভিদে ও প্রাণীদের প্রক্রিয়া ঘটে ল অফ মিনিমার প্রস্তাব গণ লিপিক হচ্ছে আঠারোশো তেতাল্লিশ সালে লিপিকা ল অ মিনিমাম প্রস্তাব এটি তাতে বিড়িয়া বিরিয়া একাধিকার দ্বারা নিয়ন্ত্রিত হলে তাহলে তাদের নিয়ন্ত্রণ মধ্যে সবচেয়ে দীর্ঘদিন সম্পূর্ণগুলো ওই নিয়ন্ত্রণ কার্বন ডাইক্সাইড গণিত কত হলে গম গাছের সবচেয়ে বেশি শালাক সশ হয়ে থাকে জিরোয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট কার্বন ডাইক্সাইন সম্পর্কে গম গাছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট কারণ সবচেয়ে বেশি হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট হলে শালাক হার বাড়ে শালাক হার নিয়ন্ত্রণ করা হয় থেকে ঘুটির মাধ্যমে সি কার্বন ডাইঅক্সাইড তারপর আছে অক্সিজেন তারপর আছে স্বাস্থ্যের হার নির্দিষ্ট সময় তারপরে স্বাস্থ্য নিগত অক্সিজেনের গৃহীত কার্বন ডাইঅক্সাইডের অনুপা থেকে স্বাস্থ্য হার বলা থাকে সঙ্গে পক্ষে পিকিউ বলা থাকে সরাসরি হার নিম্নলিখিত সমীকরণ হিসেবে পাওয়া যায় তার তারপরে পিকিউ যেগুলো অক্সিজেন থাকার পরিমাণ যেগুলো কার্বন ডাইঅক্সাইড করার পরিমাণ ওয়ান বাই ওয়ান জিরো ওয়ান তার হচ্ছে আলোক তাপ কার্বন ডাইঅক্সাইডুলোর ফলে নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্য হার নিয়ন্ত্রণ করা হয়ে থাকে সরাসরি নিম্নের কোন প্রভাবিত হয়ে থাকে এবং প্রজনীয় ব্যবহৃত হয়ে থাকে শুক্রশ পেকা স্বাস্থ্য উৎপন্ন খাদ্যের সরবরাহ শ্বাসের মাধ্যমে উদ্ভিদে সর্বপ্রাসে স্বেচ্ছার স্টার্চ উৎপন্ন হয় এটি একটি কঠিন পদার্থ কাজে উদ্ভিদে এটি সরাসরি ব্যবহার করতে পারে পাতা তৈরি পাতা তৈরি স্টার্চে প্রথমে গ্লুকোসে পরবর্তীতে শুক্রাসে পরিবর্তিত হয়ে বিভিন্ন অঞ্চলে সঞ্চালিত হয়ে থাকে শ্বাসের সম্পর্কে সাটোসেলের শুক্রাসে উৎপন্ন হয়ে থাকে শুক্র উদ্ভিদের বিভিন্ন অংশ প্রভাবিত হয়ে থাকে এবং প্রভাবিত হয় শ্বাসনের বিটিয়াগুলো প্রাথমিক পর্যায়ে ঘটে হচ্ছে সাইটোপ্লাজম ব্যাখ্যা শোষণ অঙ্গ শোষণ বলতে প্রধানত শ্বশকোষীয় শোষণ বজায় হওয়া থেকে জীবের প্রতিটি জীবন্ত কোষের শোষণ প্রক্রিয়া ঘটে তার কোষের শোষণ প্রক্রিয়া পাতে বজায় গ্লুকোজ ভেঙে দুটি অনু প্লাইটোক অ্যাসিডের উপর উৎপন্ন এই পর্যায়কে গ্লাইকোলাইসিস বলা থাকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ভোজন এনজাইম এবং চক্ষু এনজাইম বা কোষের সাইটোপ্লাজমের মধ্যে উপস্থিত থাকে এই জন্য শোষণ প্রাথমিক পর্যায়ে গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে সাইটোসলের সম্পন্ন হয়ে থাকে সর্বশেষ শোষণ এটিপি এর সংখ্যা হচ্ছে এবি থার্টি সিক্স শ্বসন নিয়ন্ত্রণের ফলে যে শক্তি নিগত হয়ে থাকে তা জীবের বিভিন্ন শক্তি শোষণকারী কাজে হয়ে থাকে গ্লুকোজে প্রাথমিক শ্বসনী বস্তু ধরলে এই শ্বসনের রাসায়নিক সংজ্ঞা দ্বারা বিভিন্ন এনজেম এবং কোয়ানজেমের মাধ্যমে সত্যি সেটি তৈরি করে শ্বসন অঙ্গ উদ্ভিদের প্রতিটি জীবন্ত কোষী তারপর শ্বাসন করা চলে থাকে কোষীয় সেটা প্লাজমা মাঠে শ্বসনের প্রক্রিয়া প্রধান অঙ্গ তারপরে শেষ সময় ইসরায়েল কুয়ে কোথায় তৈরি হয় মাইট্রো কন্রিয়ে পারভেক সিডি সক্রিয়করণ তারপর হচ্ছে গ্লাভসি বরিদিন কার্বন তার পাশে যৌগ পারবেক সিডে অক্সিজেন উপস্থিতিতে মানগোন প্রবেশ করে মাইকুনে অতি যৌথ প্রভাব প্রভাবে ডি প্লাস তার পাশে উপস্থিত পারবেক এসিডেটে এ কোনো কার্বন ডাই অক্সাইড এবং টু হাইড্রোজেন আয়ন বেড়ে যায় তারপর এই সময় পারবেক এসিসিডিকো এনজেন এ যুক্ত হয়ে উদ্বোধন করে এনটি প্লাস তারপর হচ্ছে টু হাইড্রোজেন আয়ন তারপর এন এন ডি হচ্ছে প্লাস সিটি করে তারপর এর জন্য বিক্রয়টি অক্সিডেট ডি আর্ব বলা থেকে এসিটাইল কোহ তারপর সঙ্গে সময় তৃতীয় তাপা এবং চক্রে চক্রে প্রবেশ করে পাইরোভিক এসিড অ্যানজেম কমপ্লেক্স আছে তারপর সেই এসিটাইল কোহ এ রাখা বলা শ্বসন ধাপ কোথায় সংগঠিত হয়ে থাকে শ্বসনের ধাপ কোথায় সংগঠিত হয়ে থাকে গ্লাইকোলাইসিস কোষে সারাপ্লাজমে তারপর হচ্ছে মাইরোবেটা অক্সিডেশন হচ্ছে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে তারপর কেউ চক্র মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেঞ্জ হচ্ছে মাইটোকন্ড্রিয়া ভেতরে ঘটে কেউ চক্র সংগঠিত হয়ে থাকে মাইটোকন্ড্রিয়া তারপর আছে শ্বাসনিক বস্তু নেওয়া হচ্ছে ভিটামিন শ্বশাসনিক বস্তু কার্বোহাইড্রেট প্রোটিন ছবি জবিক গ্যাসের সময় শ্বসনিক বস্তু হিসেবে গাছ গাছ লাগা আলো শক্তি এই সব থাকে রাসায়নিক শক্তি ইতি শক্তি হিসেবে জমা রাখে শাসনের ফলে তারপর আছে ইতি গতি গতিশক্তি হিসেবে নিয়ত হয়ে থাকে কাজে আলোক শক্তি আলোক শক্তি সকল শক্তির মূল তারপর পর শাসনের প্রজন্না হচ্ছে শবৎ শাসনের প্রজন্না আছে চক্রিয় ফসফরাল

কোনটি এবং অবশ্যসনের সাথেই সম্পর্কিত বি গ্লাইকোলাইসিসিস গ্লাস সবথ অবচর্সনের দুই ধরনের শোষণের সাথে সম্পর্কিত লক্ষ্যকারণ হচ্ছে সবচ্ শাসন তিনটি ধাপ গ্ল্যাকুলাইসিস ক্রেপচক্র অই লিটন প্রবদ্ধ অবাচনের দুটি ধাপ আছে গ্লাইকুলাইসিস এবং সৃষ্টি লেখা একটি গেছে সৃষ্টি শাসন ধাপ চারটি ধাপ লেখকের মতে গ্ল্যাকোলাইসিস তারপর হচ্ছে পারিভিক এসিড সক্রিয়করণ এখানে পারিভিক এসিড সক্রিয়করণটা নাই চক্র নেই প্রান্তীয় চারণ এবং হচ্ছে অক্সিডেটিভ ফসফলেশন তারপর হচ্ছে শ্বাসনের হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেঞ্জ সিস্টেম বা হচ্ছে অক্সিডেটিভ ফসফলেশন তারপর হচ্ছে উদ্ভিদের শ্বসন অঙ্গের প্রধান অঙ্গ হচ্ছে মাইটোকন্ড্রিয়া তারপর হচ্ছে উদ্ভিদের শ্বসনের প্রধান অঙ্গ চারটি ধাপের মাধ্যমে তিনটি ধাপে হচ্ছে মাটির কুণ্ডি যে সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ মাটির কুণ্ডিয়া হচ্ছে উদ্ভিদ কোষের প্রধান অংশ শোষণ অঙ্গ তারপর গ্লাইকোলাইসিস গ্লাইকোলিস একমুখী বিক্রিয়া গ্লাইকোলাইসিস একমুখী বিক্রিয়া হচ্ছে তিনটি গ্লাইকোলাইসিসের ধাপ গ্লাইকোলাসের ধাপটি নটি বিক্রিয়ার মধ্যে প্রথম দ্বিতীয় ও নবমটি তিনটি বিক্রিয়া একমুখী এবং অন্য সব হচ্ছে দ্বিমুখী গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেটস এক্সোগানেশ একমুখী তারপর হচ্ছে

হাইড্রোক্সো অ্যাসিড ওর ফসফেট রাঞ্জাম আছে অ্যালডোসার দার বসে তিন ফসফো ক্লিসার ডিহাইড হচ্ছে তিন একদিন বিশ ফসফো ক্লিসার গ্যাসের দার বসে ক্লিসার ডিহাইড হচ্ছে ডিহাইড্রিজেনাস তারপর বসে একদিন বিশ ফসফো ক্লিসার গ্যাসের তিন ফসফো ক্লিসার গ্যাসের দার বসে ফসফো ক্লিসার তিন ফসফো ক্লিসার অ্যাসিড হচ্ছে দুই ফসফো ক্লিসার অ্যাসিড এবং অ্যাঞ্জাম হচ্ছে ফসফো ক্লিসার ট্রাম ইউটেস দুই ফসফো ক্লিসার গ্যাসের হচ্ছে দুই ফসফোনাল তারপর বাড়ি গ্যাসের এবং অ্যানালাস তারপর হচ্ছে দুই ফার্স্ট ফাইনাল তারপরে থেকে পারিফিক এবং হয় ফাইনাস তারপরে গ্লুকোজের মাধ্যমে গ্লুকো সিক্স ফসার এর মাধ্যমে এনজাইম তৈরি হয়ে থাকে হেক্সোকাইনেস তারপরে দুই ফার্স গ্লিসারি অ্যাসিড থেকে ফার্স্ট ফাইনালিডের তৈরিতে কোন এনজাইম ব্যবহৃত হয়ে থাকে অ্যানোলেস তারপরে ইএমপি পাথর নামে পরিচিত হচ্ছে শ্বসনের সাধারণ গতিপথ গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়ায় এ কোনো গ্লুকোস বিভিন্ন রাসায়নিক জড়িত হয় বিভিন্ন পারেন থাকে তারকে গ্লাইকোলাইসিস বলা থাকে গ্লাইকোলাইসিস এই এমপি এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠাত হচ্ছে তিনজন বিজ্ঞানীন মাইরফাসের নাম অনুযায়ী তার হচ্ছে পাথো হয় সাধারণ গতিপথ এবং সারোপ্লাজামিক শ্বসন বলা হয়ে থাকে সারোপোলাজামের নাম হচ্ছে ইএমপিডেন মাইরফ পাথোয় তার হচ্ছে শ্বাসনের সাধারণ তার তারপরে সার্টোপ্লাসামিক শ্বসন তার হচ্ছে গ্লাইকোলাইসিসার নাম সহ ইএমপিডেন মাইরফ পাথো হয় তারপর হচ্ছে শাসনের

গ্লুকো সিক্স হসপিটালটা সর্বশেষ উৎপন্ন বস্তু হল পাইভিগেসের তারপরে কার্ডিয়াঞ্জে সেই ধাপে থাকবে সেখানে এটিপি এডিপি পরিবর্তন হবে ডিহাইড্রেশন আঞ্জামে সেই ধাপে থাকবে এনআটি এনআইডিএস তারপরে এনআডি এফ এডিসটি উৎপন্ন হবে প্রশ্ন উত্তর হচ্ছে সি অধিকার মেডিকেল এবং পরীক্ষা পরীক্ষায় ক্লাসের পর একাধিক প্রশ্ন আছে গ্লাইকাইস সম্পর্কে খুব ভালোভাবে পড়ানো তারপর হচ্ছে গ্লাইকোলাইসিসের ব্যবহৃত আঞ্জাম নাম হচ্ছে ফিউমারেস সবাত ও অবাধশনের মধ্যে আছে হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস এখনও গ্লুকোজ থেকে হয়ে থাকে দুই অনুপারিফিক অ্যাসিড তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস শেষে জমা হয়ে থাকে এটিপি ও এনটিবিএচ প্লাস এস প্লাস দুটি এটিপি ও দুটি অ্যানটি প্লাস এস প্লাস তারপর হচ্ছে এসিটাল কো এ এ কার্বন বিশিষ্ট দুই কার্বন বিশিষ্ট পারিফিক অ্যাসিডে হতে কোএ সৃষ্টি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সিষ্ট পারিবিক অ্যাসিডে তারপর কোহে সৃষ্টির মাধ্যমে চক্র প্রবেশ করতে করে তিন কার্বন বিশিষ্ট তারপরে পারিবিক অ্যাসিডে ক্ষতি হয় মাধ্যমে এটি কার্বন হারিয়ে তারপর দুই কার্বন বিশিষ্ট কোহে সৃষ্টি করে এটি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া তারপরে প্রক্রিয়া নিম্ন নিম্ন রূপে দেখা যায়

তারপর হচ্ছে ডিএস টু হতে তারপর হচ্ছে রিপি উৎপন্ন হতে তিনটি তারপর আছে গ্লুকোজের শক্তির নিগম ক্ষমতা দ্বারা হচ্ছে পঞ্চান্ন দশমিক চার পার্সেন্ট গ্লুকোজ থেকে নিগত শক্তির পরিমাণ একে মঙ্গল গ্লুকোজকে পড়ে লাগে ছয় আটশো ছয় লক্ষ ছিয়াশি হাজার কিলো কেলি বা ছশো ছিয়াশি কিলো কেল শক্তি বের হয় কিন্তু বাল্য জেলার সিসি মাত্র তিনশো আশি কিলো কেলড্রি কার্যকরী শক্তি তারপর হচ্ছে এটি হতে প্রার্থ্য পাওয়া যায় বাংলাদেশ শক্তি তাপশক্তি হিসেবে নষ্ট হয়ে যায় শোষণকারী বিভিন্ন রাসায়নিক তারপর হচ্ছে এটিপি এটিপি হতে মাত্র দশ কিলো ক্যালারি হিসেবে আত্রিশে এটিপি হতে তারপরে তিনশো আশি কিলো ক্যালারি সরবরাহ হতে হয় ছয়শো ছিয়াশি কিলো ক্যালারি শেষ হতে প্রায় তিনশো আশি কিলো কিলারির শক্তি পাওয়া যায় যার ফলে ক্ষমতার দ্বারা হচ্ছে পঞ্চান্ন দশমিক চার পার্সেন্ট তারপর হচ্ছে গ্লুকোজ হতে পারিটি পৌঁছাতে যে যে এটিভি পাওয়া যায় তার মোটর হচ্ছে সতেরো পার্সেন্ট তার তারপরে গ্লাইগোসিস গুরুত্ব গ্লাইকোসে বিভাগ কে একে গুরুত্বপূর্ণ দেওয়া হবে গ্লুকোস থেকে পাইরেভিক অ্যাসিডে পর্যন্ত বছরের যে এটিভি বা এন ডিপি প্লাস এস প্লাস তার মধ্যে সতেরো পার্সেন্ট ওদেরকে তিন পার্সেন্ট তার তো হিসেবে বেরিয়েছে এবং আশি পার্সেন্ট পাইরিক এসিডে কখনও জমা থাকে তারপরে ট্রান্সলোকেটেড সুগার কোনটি সুগ্রস ব্যাখ্যা ট্রান্সলোকেটের সুগার সুগ্রস হল উদ্ভিদের প্রধান ট্রান্সলো করে সুগার তাই সুগ্রোসকে শাসনিক বস্তুর হিসাবে ধরা উচিত গ্লুকোস অনেককে নাই পিপি মেটাবলিজম তারপর অল্টারনেটিভ পথ হয়ে নিচের কোনটি পারোিক অ্যাসিডের থেকে উৎপন্ন হয়ে থাকে অল্টারনেটিভ পাথওয়েতে হয়ে নিচের কোনটি থেকে পারোভিক অ্যাসিডটা উৎপন্ন হয়ে থাকে তারপরে ম্যালোফিক অ্যাসিড থেকে পারোফিক অ্যাসিড উৎপন্ন হতে থাকে তারপরে পিপি মেটাবলিজম তারপরে গ্লাকোসের প্রক্রিয়া শেষ পাওয়া যায় উদ্ভিদ পারোভিক অ্যাসিড পিইপি তারপরে মেটাবলিজমের জন্য অল্টারনেটিভ পথ আছে পিপি

গ্লাইকোলাইসের নিয়ন্ত্রণ গ্লাইকোলাইসে ত্বানিত ও এটিপির ব্যবহার দ্রুত হলে এটিপির ব্যবহার হ্রাস পেলে প্রক্রিয়া হার কমে যায় গ্লাইকোলাইসে ত্বরান্বিত হয় এটিপির ব্যবহার দ্রুত হলে তারপর এটিপির ব্যবহার হ্রাস পেলে প্রক্রিয়া হার কমে যায় তারপর গ্লুকোজের প্রাপ্তি এন তথা সরবরাহের পরিমাণ এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে গ্লুকোজের প্রাপ্তি তথা সরবরাহের পরিমাণ এ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে অ্যালোস্ট্রিক ফসফা ফ্রুটোকাইনাস বা হচ্ছে ফ্রুটোসাইস ছয় বিশ ফসে তৈরি করতে সহায়তা করে তার গতিমতার উপরাইসিস প্রক্রিয়া ভুলাংশের উপর নির্ভর করে এটিপি পি এর দ্বারা বাধাগ্রস্ত হয়ে থাকে এবং এটি পির দ্বারা উদ্বীপ হয়ে থাকে শাসনিক বস্তুর কোশ্চেনটা হচ্ছে ওয়ান ওয়ান তারপর হচ্ছে শোষণিক রেসপিটের কোশ্চেন হচ্ছে শোষণা ফলে নিহত কার্বন অক্সাইড এবং শোষণ এটা শোষণা গৃহীত অক্সিজেন রূপাতি শোষণিক কোশ্চেন আর কিউ বলা হয় থাকে নিম্ন উক্ত সমীকরণের মাধ্যমে শোষণিক কোশ্চেন নির্ণয় করা হয় থাকে বস্তু আর কিউ নিহত কার্বন অক্সাইডের পরিমাণ এবং গৃহীত অক্সিজেনের পরিমাণ তারপর হচ্ছে অবশ্য শোষণ প্রয়োজন হয় না সেই জন্য সেক্ষেত্রে শোষণিক কোশ্চেনের প্রয়োজন হয় না শোষণিক কোশ্চেনটা তারপর হচ্ছে শোষণিক বস্তুর উপর নির্ভরশীল উদাহরণ গ্লোকাসের শাসনকা কোশ্চেন ইজিকাল টু ওয়ান তারপর আছে

আর কি তারপর ক্ষমতা তার আর কি দেন ওয়ান জৈব এসিডের জন্য আর কি দেন ওয়ান তারপর আছে শোষণের শোষণের জন্য প্রযোজ্য নয় গ্লুকোজের সব শোষণে পানি পচন হতে মেবি সিক্স ছয়ানো শব্দ শোষণ যে শোষণ প্রক্রিয়া মুক্ত অক্সিজেন প্রয়োজন হতে থাকে এবং শোষণিক বস্তু সম্পূর্ণরূপে জানানো হয় কার্বন ডাইঅক্সাইড পানি ও বিপুল পরিমাণ উৎপন্ন করে তাদেরকে সবজ শোষণা উপস্থিত এবং বাইরের উপস্থিত হলে এই প্রকার নাম করা হয়েছে শ্বসন তার তারপর অধিকাংশ জীবের ক্রিয়া বহু ব্যাকরিয়া অধিকাংশ সকল প্রতিষ্ঠা এবং দ্বিতীয় প্রাণীর শোষণ হল সবজ শ্বসনের রাসায়নিক শোষণ নিম্নরূপ নিম্ন রূপ তার জীবের কোষিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা শোষণ থাকে

গ্লুকোজ থেকে ইথানল ইথানো অ্যাসিডটা সে উদ্ভিদের মাধ্যমে আছে যা প্রজন্ম আছে সেটা হচ্ছে অবৎ শাসন তারপর অবশ্যের প্রভাব প্রক্রিয়া হচ্ছে দুটি তারপর অসম্মান তার হচ্ছে মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে তার হচ্ছে পারিবিক অ্যাসিড অসম জারণের মাধ্যমে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড শুধু ইল্যাক্ট্রিক অ্যাসিড উৎপন্ন করে তারপর ইথানল উৎপাদন তারপরে পারোবিক অ্যাসিড কার্সিলাইসিস এর মাধ্যমে হচ্ছে অ্যাসিটল ডিহাইড এবং হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রেশনের মাধ্যমে আছে ইথানল উৎপন্ন করে লাইটিক অ্যাসিড সৃষ্টি তারপর হচ্ছে বারেফিক অ্যাসিডা তারপর লাইটিক অ্যাসিড ডিহাইড্রেশনের মাধ্যম হচ্ছে লাইটিক অ্যাসেড সৃষ্টি করে অবস্থেশনে তারপর গ্লুকোজ ব্যাঙ্ক উৎপন্ন হয়ে থাকে হচ্ছে অবস্থেশনে গ্লুকোজ ব্যাঙ্ক হয়ে থাকে হচ্ছে কার্বন ও হচ্ছে ইতাল তারপরে অবস্থা শোষণকারী তারপরে জীবের সম্মুখ ধরনের হয়ে থাকে তারপরে দুই ধরনের তারপরে তারপর অবদ্র শোষণকারী জীব হচ্ছে কিছু অবধ শোষণকারী জীব দুই ভাগে ভাগ করা যায় সমর্ণ অবত্যা জীব তারপর এই ধরনের অনুজীব বা সম্পূর্ণভাবে অক্সিজেন অনুপস্থিতিতে জীবন ধারণ করে সামান্য পরিমাণে অক্সিজেন উপস্থিতিতে সে যোগাতে পারে না তারপর অর্ধাবধ জীব হচ্ছে যেসব অনুজীব বাবা পরিবেশে জীবন ধারণ করতে পারলে করলেও তারপর হচ্ছে শোষণ প্রক্রিয়া অক্সিজেন ব্যবহার করে না তারা অর্ধ অবাধ জীব নামে পরিচিত তারপর অবাধ শ্বসনে কত কিলো কিলি শক্তি উৎপন্ন হতে থাকে আঠাশ কিলো কিলিটারি তারপরে অবাধ শ্বাসনের বিকাশ সময় হচ্ছে গ্লুকোস ওই তালা কখনো উৎপন্ন হয়ে থাকে আঠাশ কিলো ক্যালোরি শক্তি তারপরে গ্লুকোস ল্যাক্টিক অ্যাসিড উৎপন্ন আঠাশ কিলো ক্যালোরি শক্তি শ্বসনের বাহ্যিক প্রভাব নয় হচ্ছে উৎসেচক তারপর হচ্ছে শ্বসন প্রক্রিয়ার প্রভাবক সমূহ বাহ্যিক প্রভাবক সমূহ হচ্ছে তাপমাত্রা অক্সিজেন পানি আলো কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব তারপর হচ্ছে অভ্যন্তরীণ প্রভাব সমূহ হচ্ছে জটিল খাদ্য দ্রব্য উৎসেচক কোষের বয়স সুস্থ হচ্ছে গোলাপন তারপর হচ্ছে কোষের মধ্যে পানি তারপর আছে মাটিতে হচ্ছে গোলাপন তারপর হচ্ছে অন্যান্য প্রভাবক ইত্যাদি তারপর হচ্ছে শ্বসনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে শ্বসনের প্রভাবক সমূহ বাজিপূর্ণ বাজিকা প্রবক্ষ সময় নিম্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বদলের ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পর্যন্ত শোষণ অপরিয়া খুব ভালোভাবে চলে বদলের ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর যেমন কাজ করতে নষ্ট হয় বলে তারপর যুক্ত তাপমাত্রার উপর শোষণের প্রক্রিয়া বন্ধ হয়ে যায় তারপর অক্সিজেন অক্সিজেনের পরিমাণ বাড়লে অবশ্যের হার কমেছে বা শোষণের হার বাড়ে তারপর কার্বন ডাইঅক্সাইডের কোনো কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে শোষণের হার কমে যায় পাশে পানি নির্দিষ্ট পরিমাণ পানিটার উপস্থিতিতে শোষণের হার বাড়ে কিন্তু অতি কম বা হচ্ছে অতিরিক্ত পানির উপস্থিতিতে অবাজশোষণ প্রক্রিয়া ব্যাহত হয়ে থাকে তারপরে আলো শাসনিক পাশে পরিমাণ বৃদ্ধির হারে শোষণ আরও প্রভাবিত হয়ে থাকে আঘাত কোনোভাবে আঘাত শিশু বিভাজন হয়ে থাকে ফলে হারও বেড়ে যায় অজবলবণ তারপর অজীবলবণ শোষণ হার বৃদ্ধি লবণের জন্য রাখলে শোষণের হার বেড়ে যায় তারপরে রোগ হচ্ছে উদ্ভিদের হ্যাঁ বেশি তারপর হওয়ার পরে তারপর হচ্ছে শোষণের হারও বেড়ে যায় যান্ত্রিক প্রভাব পড়ছে কোনো বা ঘষলে বা সেখ কিংবা শক্তি প্রয়োগের মাধ্যমে হার বেড়ে যায় প্রভাব সময় শ্বসনিক বস্তু শ্বসনিক বস্তুর পরিমাণ বাড়লে শ্বসনিক হারা বেড়ে যায় তারপর জামা চেঞ্জ জামা কাটি শ্বসন হার কমিয়ে দেয় তারপর বছর বয়স অপল্প কোষে প্রোটোপ্লাজম তারপর বেশি থাকে বলে বয়সকে অপেক্ষা করি কোষে শ্বসন হার বেশি হয়ে থাকে তারপর কোষে অপন্ত্রিন যাচ্ছে বলবেন তারপর কোনো কোনো লবণ শ্বসন পাঠিয়ে ব্যাহত করলে কোষে এবং স্বাভাবিক কার্যক্রমকে অভ্যন্তরে অচে থাকা বাঞ্ছনীয় একশো ছাপ্পান্ন তারপর ব্যাখ্যাতে ডিস্টের সাহায্যে রুটি ফলনের সময় ঘটে ঘটে অবাস সোশন তারপর অবশ্য ব্যবহারিক পার্টি শিল্প তারপর এক্ষেত্রে বেকিং স্টেপ ব্যবহৃত হয়ে থাকে মদা চিনি ইত্যাদি বহু সাথে মিশ্রিত ই্টার অবসনের ফলে শিশু হতে কার্বন ডাইক্সাইড এবং ইতিহলের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপে ফুলে ফলে ফা থাকে আর এলাকার গল্পে মদ শিল্পে স্টির অবাস রেশনের মধ্যামাজ ফার্মোন কাছে লাখিয়ে তারপর হচ্ছে মদ তৈরি করা হয়ে থাকে এই ক্ষেত্রে বিয়ের স্টার ব্যবহার করা থাকে বক্রিয়া আঙুরের রস থেকে ওয়ান উপর রস থেকে সিটার প্রস্তুত করা হয়ে থাকে

বৃদ্ধির প্রক্রিয়ার ফল হচ্ছে অবস্থাসন তারপর হচ্ছে ফার্মেন্টেশন নিয়ে করা হয়ে থাকে দেওয়া হচ্ছে জায়মজি কোষের জ্যাম কোষের বাইরে এবং অক্সিজেনের অনুপস্থিতিতে জ্যামে জ্যামে প্রভাবে হাইড্রোজেন এনজাইম এবং কোষে অনু অসাবরভাবে জয়িত হয়ে ইথানল বা ল্যাকটিক সিটি সৃষ্টি প্রক্রিয়া ফার্মেন্টেশন বলা থাকে অতিবাহিত ব্যাকটেরিয়া এবং একসাথে এই স্টেজে করে বিজ্ঞান যে শাখা ফার্মেন্টেশন সম্পর্কে আলোচনা করা হয় থাকে তার থেকে জ্যাম বলা থাকে লুই পাস্তুর ফার্মেন্টেশন অক্সিজেন বের তারপরে তারপর শ্বসন হিসাবে খাইতে পারে তারপর সেটা আয়ন বলা থাকে ক্রেবস চক্র

গ্ৰেপ্তি চক্ৰ উৎপন্ন কোন পি ক'ৰ পৰা অৰ্থ হিচাপে ব্যৱহৃত হৈ থাকে সাকসিনিক অ্যাসিড ক্রেপ চক্রের গুরুত্ব এটি জীবের হাজার বছর বিভিন্ন কবি কাজকর্ম প্রচুর শক্তি ক্রেপ চক্র হতে পাওয়া যায় ক্রেপ চক্রের উৎপাদিত একাধিক জৈব সিলে তার শক্তিতে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি ব্যবহৃত হয়ে থাকে ক্রেপ চক্রের উৎপন্ন সাকসিনিক অ্যাসিড ক্লোরোফিল অন্য সিডি সৃষ্টিতে সাশ্রয় হিসাবে ব্যবহৃত হয়ে থাকে ক্রেপ চক্র শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র হয়ে থাকে শাসনে উৎপাদিত শক্তির অধিকাংশই হচ্ছে এই চক্রের মাধ্যমে ঘটে থাকে তারপর ক্রেপ চক্র উৎপন্ন জৈব সিডি সাধারণত উদ্ভিদের জৈব সিডি অংশগুলো অনুগ্রহ করে থাইমিন সারোসিন তারপর হচ্ছে পৌর ফাইজিক তারপর হচ্ছে ইমিথাদি এই চক্র সংশ্লিষ্ট দ্রব্য থেকে থেকে থাকে আমরা শেষ কার্বন ডাইঅক্সাইড করি এবং এই চক্র থেকে উৎপন্ন থাকে তারপর হচ্ছে ইটিএস এই সর্বনিম্ন শক্তি বলে তারপর হচ্ছে কোনো দিকে অক্সিজেনে স্থানান্তরিত হয়ে থাকে সাইটোসল এ থ্রি তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্টার সিস্টেম তারপর হচ্ছে অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন তারপর হচ্ছে ইটিএস তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া নিশ্চিত করে ইটিএস ওএটিপি উৎপন্ন হতে থাকে এনএডিপি প্লাস এস প্লাস জেনারেশন সাইটোক্রোম বি জ্বালানোর সময় তারপরে এবং সারাগ্রামে জ্বালানোর সময় ইটিএস ও এর প্রক্রিয়া হল তারপরে অক্সিডিটিপি তারপর আছে সর্বনিম্ন চোখে পালায় সারাগ্রামে অক্সিজেন থেকে এই প্রক্রিয়া অক্সিজেন মুক্ত হাইড্রোজেন তারপর আছে বাণী উৎপন্ন থাকে ইসে অক্সিজিজেন হলে ইলেকট্রে ইটিএসের মাধ্যমে তারপরে কাজে ইটিএসের মাধ্যমে শাসন পূর্ণ হয় না ইটিএস কথা করতে হবে থাকে মাল্টি কন্ডিয়া তারপর হচ্ছে ইউ ভিনিউ নন তারপর রাসায়নিকভাবে এবং ভিটামিনের সাথে সম্পর্কিত যুক্ত ভিটামিন কে তারপর হচ্ছে ইউবি কিরণ তারপর হচ্ছে লোক কিউ নামে পরিচিত রাসায়নিক ভাবে ভিটামিন কে ও ভিটামিন ই এর সাথে সম্পর্কযুক্ত এবং হচ্ছে ক্লোরোপ্লাস্টের পর আসে গুণের মতই কাজ করে এবং ফ্লাভোপ্রোটিন কে প্লাস এবং বি এর সাথে সম্পর্কযুক্ত করতে সহযোগী বাহক হিসেবে কাজ করে সুবিধা পায় অভাবীয় ছত্রাক আছে ইস্ট তারপরে আছে সুবিধাভাবে অব্যয় বিয়ে ছাত্রা করলো সুবিধাভাবে অব্যয় বিয়ে ছাত্রা এটি সবচ সুন্দর ফাউন্ডেশনের পথপত্তন করে এবং এবং সম পরিমাণ শক্তির জন্য আঠারো দ্রুত গ্লুকোস মেটাবলাইসে করে পুনরায় বায়ু অবস্থা হলে গ্লাগলাস হ্রাস পায় এবং বায়ু বিয়ে শাসন ফিরিয়ে পুনরায় গ্লাগলাস হ্রাস পাওয়াকে পাঁচটি ফ্যাক্টরের অক্সিজেনের অভাব বলে কোন প্রথমে মৃত্যু ঘটে হচ্ছে স্থায়ী কোষ অক্সিজেনের অভাবে ফল তারপরে হচ্ছে পেশি কোষগুলো ল্যাটিক অ্যাসিড তার হচ্ছে এটি ভিতরে করতে পারে কিন্তু প্রয়োজনীয়

তারপর আছে পরে দেখবো সেই মাটি কন্ট্রিয়ান ক্ষেত্রে মাটি ঘটে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তারপর আছে সাটো প্লাজমে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তারপর আছে প্রতিটি কেপসে ও এটিপি উৎপন্ন হয়ে থাকে চব্বিশটি তারপর হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া উৎপাদিত এটিপি সংখ্যা গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে হেক্সোকানেস মানেস ওয়ান তারপর ফসফো ফুটোকানেস মানেস ওয়ান গ্লিসারাল ডিহাইড্রাল তিন ফসফো ডিহাইড্রোজিনাস এনজাইম তারপর চ্যানেল ডি হচ্ছে তারপর হচ্ছে ইটিএস অক্সিডেটরি ফসফর হচ্ছে হচ্ছে প্লাস ফোর তারপর হচ্ছে ফসফো গ্লিসারিক অ্যাসিড কাহিনিস হচ্ছে ফস ফস সাবস্ট্রেট তারপর হচ্ছে লেভেল ফসফো ফোরিলেশন তারপর হচ্ছে পারিবিক অ্যাসিড লেভেল ফসফোরিলেশন হচ্ছে

তারপর আছে কোন আয়নটি হচ্ছে সবচেয়ে দ্রুত শোষিত হয়ে থাকে নাইট্রেট আয়ন তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ আবুল আলিম সার তারপর অন্যান্য ধাপে ডিপিএসটিও জারিত হয় এনআইডিপিএসটিও জড়িত হয়েছে লিটন প্রভাতন্তু তারপর গ্লোপিল সার্জে আলক সুদ খেতে ব্যবহার করে এটিপি থেকে এটিপি ডিপি তৈরির প্রক্রিয়া বলা হয়ে থাকে ফটো ফসলেশন তারপর সিডির উদ্ভিদ কার্বন বিচারণ পদ্ধতিতে প্রথম পদার্থ হচ্ছে তিন ফসফোগ্লিসারিক এসিড

গ্লুকোজ পড়লে কত অনু এটিভি খরচ হয়ে থাকে গ্লুকোজ পড়ালে কোনো গ্লুকোজ পড়ালে কত অনু আট কত অনু পড়ে গ্লুকোজ পড়লে কত অনু এ টিভি খরচ হয়ে থাকে দুই অনু তারপর গ্লুকোজ সিস ফসফেট এবং ফটোসাস ছয় পাসওয়ার্ডের এর প্রভাবিত করা হচ্ছে আইসএমআরএস হচ্ছে এনআইডিএস টু তারপর দু ন দুই জিটিভি কত অনু জি টিভি চব্বিশ ফার্মেন্টেশন ঘটে হচ্ছে জ্যামেশন জ্যামের প্রভাব হবে তারপর অক্সিডেটনের ক্ষেত্রে অক্সিডেট উৎপন্ন হতে গেলে এটিপি আইপি ইলেকট্রন মিলে এটিপি